স্যার আমার পেটের সমস্যা দীর্ঘদিন থেকে আমাশা পায়খানা হয় স্যার। এই গত এই এই 2021 সালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে দেখে আসছিলাম, বলছে পরীক্ষা করলো, এন্ডোস্কোপি করলো, বলছে কোনো সমস্যা নাই, গ্যাসের সমস্যা, শুধু গ্যাসের ওষুধ দিল স্যার, খাচ্ছি, কিন্তু স্যার কোনো কিছু হজম হচ্ছে না ঠিক মতো, একটু খাওয়ার কিছু হলেই মেনে পেট জ্বালা পোড়া করে, ঠিক মতো পায়খানা হচ্ছে না স্যার। জি, আপনার এই সমস্যাটি কতদিন ধরে ভুগছেন আপনি? জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আমরা প্রশ্নটি পেয়েছি, আপনার সাথে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। উনি এই সমস্যাগুলো বলেছেন, আমি এন্ডোস্কোপি পর্যন্ত করিয়েছেন, সেটি কিন্তু উনি আমি ওনার সমস্যাটা শুনতে পেরেছি। উনি দুইটা সমস্যার কথা বলছেন, একটা বলছেন উনি পাতলা পায়খানা হয়, আমাশা হয়। আমাশা আমরা সাধারণত বলে থাকি, আমাশা পাতলা পায়খানা হতে পারে দুই একবার, খাওয়ার থেকেও সম্পর্কিত কিছু খাওয়ার খাদ্যাভ্যাস থেকে পাতলা পায়খানা বারবার হতে পারে। তবে ওনার পরীক্ষা নিরীক্ষা করে বলা হলো যে ওনার এমন কোনো সমস্যা নাই, তো সেটা হতে পারে আমাশা হচ্ছে। আমাশার সাথে আমরা আমাশাকে সাধারণত গুরুত্ব দিই তখনও যদি পায়খানার সাথে রক্ত যায়, পুষ যায়, পায়খানা ওয়েট লস হয়, তখন সেটাকে আমরা বলি, সুনির্দিষ্টভাবে বলি যে এটা একটা অসুখ। কিন্তু এমনি পায়খানার সাথে বারবার আম মিশ্রিত যাওয়া, এটা সাংঘাতিক কোনো অসুখের লক্ষণ না, এটা একটা ইরিটেবল বাউল সিনড্রোম বলে, এরকম পেটে কামড় দিয়ে পায়খানা হয়, পায়খানা হলে ভাল লাগে। এগুলি সাধারণত খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত, কিছু ঘুমের সাথে সম্পর্কিত, কিছু কাজকর্মের সাথে সম্পর্কিত থাকতে পারে। আরেকটা বলছে উনি বুক জ্বালার কথা বলছেন, তো বুক জ্বালা যদি উনি থাকে, অ্যান্ডোস্কোপি করছে, বুক জ্বালা অ্যান্ডোস্কোপিতে সবসময় রোগ, অ্যান্ডোস্কোপিতে বুক জ্বালার রোগ ধরা পড়ে না, বুক জ্বালা বিভিন্ন ধরনের হতে পারে। সত্যিকারের বুক জ্বালার একটা রিফ্লাক্স ডিজিজ আছে, ওটাও থাকতে পারে, অথবা রিফ্লাক্স ডিজিজের জন্য আপনি যদি আপনি গ্যাসের ওষুধ খান, যে পিপিআই, এসোমেপ্রাজল, ওমিপ্রাজল বা রেবিপ্রাজল, এগুলি খেলে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে এটা খেয়ে এটাই আপনার অ্যাসিডের জন্যই হচ্ছে, আর এটা খেয়ে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে অ্যাসিড ছাড়া অন্য কোনো কারণ হতে পারে। ওনার প্রশ্নের সূত্র ধরে আমরা যদি এভাবে আসি যে তাহলে বুক জ্বালা পোড়া কারা বা গ্যাসের সমস্যার কারণে সেটি হতে পারে, উনি যদি বলছেন যে বাওয়েল হ্যাবিটটা কিছুদিন চেঞ্জ হয়ে গেছে, আসলে কোন ধরনের খাদ্যাভ্যাস বা কী কী ধরনের খাদ্য এই অবস্থায় তার পরিহার করা উচিত? বাউল হ্যাবিট যদি উনি আমাশার কথা বলছেন, এই জন্য ওনাকে কতগুলি সঠিক, কতগুলি স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে কতগুলি খাবার বাইরে বন্ধ করে রাখতে হবে। যেমনি উনি বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার দাওয়াত খাবেন না, দাওয়াত খাওয়াটাকে আমরা বাইরের খাওয়া মনে করি। আর ঘরের মধ্যে কোনো মানে ফ্যাটি মিল, যেন পোলাও, গরুর মাংস, খাসির মাংস, এগুলি অতিরিক্ত মানে একটু খেতে পারেন, কিন্তু তেল চর্বি মিশ্রিত কম খাবেন, আর অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার এবং অতিরিক্ত ফ্রাই খাবার বন্ধ করতে হবে। আর হচ্ছে দুধ শাক বন্ধ করলে ভালো, দুধ দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খাবার এবং শাক 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 জাতীয় খাবারে অনেক সময় অনেকের হয় অতিরিক্ত ডাল খেলে হয় অনেকের একটু কিছুতে হয়, সেগুলি আস্তে আস্তে সব সব কিছু 100% বন্ধ করা দরকার নেই, অল্প করে আপনি খেতে পারেন, কোনো কিছু বেশি খেলে, ভালো জিনিস বেশি খেলেও আপনার অসুবিধা হতে পারে। সুতরাং আপনি অল্প করেও কোনো কিছু খেতে পারেন, যদি আপনার পছন্দ থাকে আপনি অল্প একটু শাক খেতে পারেন, অল্প একটু দুধ খেলেও, আপনি যদি দুধে অল্প একটু খেলে কোনো সমস্যা না হয় আপনি খেতে পারেন। আমরা এইভাবে ওনাকে একদম বন্ধ করতে চাই না, সবকিছু অবশ্যই না, সবগুলো খাবার থাকে অবশ্যই, কারণ কারণ খাওয়ার একটা পুষ্টিগুণ আছে, আমরা এইভাবে খাওয়া বন্ধ করতে পারেন। এই জন্য যেটা খেলে বাড়ে সেটা ওনাকে অ্যাভয়েড করতে হবে, আর ওনাকে একটু চিন্তা করতে হবে কোথায় খেলে আমার বাইরে যেন না খাই, আর নিয়মিত এক্সারসাইজ।